কুড়িগ্রামের ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক কুড়িগ্রাম খবর এর 29 বর্ষের পদাপন অনুষ্ঠান অনুষ্ঠিত। মোহাম্মদ মুজিবুর রহমান কুড়িগ্রাম প্রতিনিধি তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কুড়িগ্রামের ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক কুড়িগ্রাম খবর এর 29 বর্ষে পদাপন উপলক্ষে সুধি সমাবেশ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। পত্রিকার সম্পাদক এস এম সানানুল বক্সির সভাপতিত্বে সুধি সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক সিভিল সার্জন ডাক্তার আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হারুন ও রশিদ আল লাল প্রমুখ। মফস্বল শহর থেকে প্রকাশিত একটি দৈনিক 29 বছর ধরে নিয়মিত প্রকাশ দুরূহ ব্যাপার, তারপরও দৈনিক কুড়িগ্রাম খবর কুড়িগ্রামের উন্নয়ন সম্ভাবনা অসংগতি তুলে ধরে তার প্রকাশনা অব্যাহত রাখছে। এজন্য দৈনিক কুড়িগ্রাম খবর পরিবারের সকলকে ধন্যবাদ জানান বক্তারা।